প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। এই ঘাবিটা আজ থেকে 18 দিন আগে আমি একটা ভিডিও দিছিলাম, এটা কয়েকবার বীজ দেওয়া হয়েছে, এটা পাল ধরে না। এটা আমি কিন্তু চিকিৎসা করছিলাম পরপর তিন দিন ওয়াশ করছিলাম। ঠিক 18 দিনের পরে আজকে আবার গড়ে হিটার, কালকে হিট আসছে, আজকে আমি এটাকে বীজ দেবো চিকিৎসা করে। তো আজকে ছিলাম আমরা এডিএল কোম্পানি বীজ মোটামুটি টাউনের আসলাম এই খামারে। আমাদের বড় ভাই জিত মাহতাব ভাই, ওনার গাভি, উনি খুব শখ করে গাভিটা আনছে আমাদের এই জাকির ডেরি থেকে আনছিলেন না ভাই, জাকির ডেরি গাভি। সেই গাভিটাকে এখন আমরা বীজ দেবো, একটু দেখেন সবাই ভাই ভাই। এটা তো ভাইয়া বীজ এডিএল এর 75 এডিএল 75 গুলো তো ভাইয়া এইচএফ ক্রস 54 লেখা থাকে। আর 54টা কি এটা 75% এর সাইজ? এটা ভাবে ভাবে ওটা হলো ভুল নাম্বার, 55 এটা 75, এটা হলো 31 হলো ভুল নাম্বার। এখন ঠিক আছে, এটা হচ্ছে এই ওয়ালে, ওয়ালে যেন এই শিট যেন ওয়ালে টাচ না লাগে, একটু ফাঁক করে এভাবে এভাবে দিলে ভালো হয়। কারণ ওয়ালে যদি আপনার উপরে যদি অংশ লাগে তাহলে গোবর টোবর হয়ে গেলে তখন বীজটাও কনসিড করতে বাধাগ্রস্ত হবে। আমরা এভাবেই এই গানটা ঢোকাবো এভাবে। আর কাস্টমার অবশ্যই কর্মী যারা আছেন তাদেরকে একটু বলবেন, রিকোয়েস্ট করে যেন থার্ড দিন পাস করে বীজটা দেওয়া হয়। এই এখন থার্ড দিন পাস হয়ে গেছে, আমি এই যে বীজটা আসলে আমার সাথে একটু আগে আবার হরমোন ইঞ্জেকশন দেওয়া হয়েছিল তাকে, করোন ইঞ্জেকশন, এই পর আমরা বীজ দিলাম। ইনশাল্লাহ আশা করি নেক্সটে আবার ভিডিও নিয়ে আসবো, যদি এটা কনসি পরে আমরা একটা চেক আপ করবো, চেক আপ করে আমরা যদি বাচ্চা পাই তাহলে আপনাদেরকে জানাবো। ভিডিওর মধ্যে থাকবেন, আমাকে ফলো দিন, লাইক দিন, শেয়ার দিন, তাহলে ভিডিওগুলি পাবেন আপনি। ইনশাল্লাহ ধন্যবাদ, ভালো থাকেন, আসসালামু আলাইকুম।